আজি কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাদেবর মৃত্যু বার্ষিকী হয়। কৃষ্ণা সংগীত বিদ্যালয়ের উদ্যোগত আজি এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়েছে। আর উত্তর গুয়াহাটী সাংবাদিক সন্থার ফলের তেখেতক স্মরণ করে তেখেতরে এটি সুন্দর গীত উপভোগ করা হোক। জানিজলাই মই তেখেতর এটি গীতর কলি মই গাব বিচাৰিছো। পরজনমর শুভ লগন যদিহে আমার হয় দেখা, পুরা মানে পিয়ে এই জনম মুহি আর পূর্ণ আশা। পরজনমর শুভ লগন দেবর মৃত্যুতিথি, আজি মৃত্যুতিথি আমি তেখেতসকলক শ্রদ্ধা রাখছো, তেখেতরে শ্রদ্ধা মানে শ্রদ্ধা জানাইছো, তেখেতর আমি শ্রদ্ধাঞ্জলি জানাইছো। আর আমার এই অসমের যে সাংস্কৃতিক পথার কলাগুরু জানাই যে জীপাল করলে এই জীপালক আমি চিরযুগমে করে রাখার আশারে আমি আজি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত আমি অনুষ্ঠিত করেছি। এই অনুষ্ঠানত আমি আজি অংশগ্রহণ করেছো। আজি এই অনুষ্ঠানত তেখেতর গীতে মাতে গোটেই সমূহ আজি স্মরণ করে ইয়াতে এই অনুষ্ঠানত পরিবেশন করা হয়েছে। গতি আমি সকলে অসমের সকল রাইজে এই গুরু কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভালয় আমি শ্রদ্ধাঞ্জলি জানা উচিত। আছে আমার রূপকদা, আছে রূপকদায় খুব ভাল গীত গায়, গীত গাই মন্দির দুয়ার খোলা, মন্দির দুয়ার খোলা। নমস্কার, কি খবর আপনার? আশা করো আপনাদের সকলব ভালে কুশল আছে। আর এসে পিঁধি আইসো মেখেলা চাদর, আমার আছে একটা প্রোগ্রেম, আর তারবাবে আহিছো, কলো আহিছো আপনাদের দেখাই আছো বারো। টুকটুকত বহি ললো কারণ আমার একটা নিউজ চ্যানেলও আহিব যত গে আছো প্রোগ্রেমট, তারবাবে আহিছো। কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার স্মৃতি দিবস হিসাবে আজি আমি তেখেতর স্মৃতি দিবস উদযাপন করবলৈ এটি সুন্দর গানে অনুষ্ঠানটির শেষত আমি সকলো এনেদরে অকমান মিলিজুলি ফটো উঠি ললো। আর এই অনুষ্ঠানটি যেহেতু নিউজ চ্যানেলত সম্প্রচারিত করা হব সেইবাবে মই গোটেইখিনি ভিডিও বনোৱা নাই। পুনর্বার কলাগুরু বিষ্ণুপ্রসাদ দেবক তেখেতর মৃত্যুবার্ষিকীর দিনাখন শ্রদ্ধার সুঁৱৰিছো আর তেওঁলৈ শ্রদ্ধা জ্ঞাপন করেছো। আজিলৈ এই ভিডিওটো ইমানতেই সমাপ্ত করেছো কারণ এই অনুষ্ঠানটি নিউজ চ্যানেল সম্প্রচারিত করা হব, সেইবাবে আজিলৈ আহিছো। ধন্যবাদ।